নমস্কার, বাতায়নের পক্ষ থেকে কবি অজয় দেবনাথ আমাকে কবিতা পাঠের জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বান আমি সাদর গ্রহণ করেছি। বাতায়ন এবং কবি অজয় দেবনাথকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের সামনে যে দুটি কবিতা পাঠ করব, প্রথমটির নাম হচ্ছে ফসিল। শুরু করছি প্রথম কবিতা ফসিল। সময়ের খরস্রোতে পাথরের উপর পা ডুবিয়ে বসে আছি। পায়ের তলা দিয়ে ক্ষিপ্র গতিতে গড়িয়ে যাচ্ছে বিপর্যয়ের পাথর, অসাবধানতার নুড়ি, ক্রমশ গভীর থেকে আরো গভীর গতিপথ। দুধের জ্যোৎস্নায় মন্ত্রশুদ্ধি নিয়ে নির্জনে শিলাস্তূপের পরতে পরতে এঁকেছি একটি নরম পরিস্তরে চাদরে ঢাকা সুগন্ধি বদ্বীপের নীল নকশা। একদিন সব জলস্রোত সরে গেলে দুহাতে পাথুরে বিস্মণি ভার নামিয়ে দেখি পাললিক স্তরের ভাঁজে ভাঁজে কবেই ঘুমিয়ে পড়েছি অবিকৃত ফসিল হয়ে। এবার আমার দ্বিতীয় কবিতা, কবিতাটির নাম বৃক্ষ জন্ম। শুরু করছি বৃক্ষ জন্ম। সমস্ত বৃক্ষ জন্ম ধরে একটু একটু করে পূর্ণিপাত ফিনিক জ্যোৎস্না জড়ো করেছি নিজের নিভৃত কোঠরে একান্ত সন্তর্পণে। গাঢ় ডালপালা মেলেছি একটু একটু করে, সিক্ত হয়েছি নতুন বর্ষণের ঋতুধারায়, নিজের অজান্তেই এঁকেছি বর্ষবলয় রেখা। শিরায় শিরায় প্রবাহিত রসের ধারায় হিম ছায়া মেলেছি অকাতরে অবিরাম, তবুও সর্বাঙ্গে আমার রক্তক্ষরণের দাগ। প্রত্নতাত্ত্বিক জমিতে চাপা থাকি দীর্ঘশ্বাস, বাতাসের বুকে ছুঁয়ে রাখি কান্নার সুর, কোনো প্রতীক্ষায় চোখ মেলেছি জন্মান্তর। আজও জ্যোৎস্নারা জাগে ঘুমের গভীরে, সুবাসিত রক্তচন্দনের মালা গাঁথি রোজ, যদি পদ ভুলে আসে কোনো জাতিস্বর। নমস্কার।